হ্যালো শ্রোতা বন্ধুরা আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে চামড়া সব মুরগির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জানা আছে অবশ্যই না জানা থাক না জানা না থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বলা হচ্ছে যে মুরগির গোস্ত অনেকের পছন্দ তবে চামড়া সহ খেতে বললে দশ হাত দূরে যাওয়ার লোকেরাই সংখ্যা বেশি কিন্তু এত ঘৃণা নিয়ে যা ফেলে দিচ্ছেন তার গুণাগুণ কিন্তু অনেক জানেন কি না জানলে জেনে রাখুন এই নিয়ে দীর্ঘ সমীক্ষা চল বলছে শরীরের জন্য উপকারী মুরগির চামড়া এ কথা সত্যি যে মুরগির চামড়ার জমে থাকে প্রচুর ফ্যাট তবে এতে জমে থাকা ফ্যাটের অনেকটাই অসম্পৃক্ত চর্বি যা শরীরের পক্ষে উপকারী হারবার স্কুল অফ পাবলিক হেলথের রিপোর্ট অনুযায়ী চিকেন স্কিন বা চামড়ার লুকিয়ে অসম্পৃক্ত চর্বির ভাণ্ডার কোলেস্টেরল কমানোর কিংবা ব্লাড প্রেশার লেভেল স্বাভাবিক রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে অসম্পৃক্ত চর্বির হার্ট সুস্থ রাখতে উপযোগী অসম্পৃক্ত চর্বি মুরগির চামড়া থাকে ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড সঠিক পরিমাণে শরীরে গেলে যা বহু রোগের ওষুধ সমীক্ষায় রিপোর্ট প্রকাশ এক চামড়া মাত্র তিন গ্রাম সম্পৃক্ত চর্বি থাকে যা ফ্যাট বাড়ায় তুলনায় অসম্পৃক্ত চর্বির পরিমাণ প্রায় আট গ্রাম যা দেহের পক্ষে উপকারী তবে হ্যাঁ অবশ্যই মাত্রাতিরিক্ত নয় চামড়া সহ মুরগি খেলেও তা মেপে খাওয়াই জরুরি চামড়ার রান্না করা মুরগির রসনার তৃপ্তিতেও তুলনাহীন এখন কিভাবে তা রান্না করা হবে সে বিষয়ে নজর দেওয়া দরকার ঝাল মশলা মাখিয়ে ডোবা তেলে ভেজে রান্না করা চিকেন থেকে কিন্তু মোটেও কোনো খাদ্য গুণ মিলবে না সবন্ধুরা বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য